চুরি কইরা কেনবে আপন বউলুয়ে কমাইছে তেহেন হুজুর ঠিক আছে তাকে তল্লাশি করে দেখো তার কাছে আমার জিনিসপত্র পাওয়া যায় কিনা হুজুর আইন আমন লগে আইন দেখকে লইবিছি রে এই সোরের গর্তর ফুট ফুট কে হুজুর আপনারা এইটো 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 হুজুর তুমি চুরি করে এখানে ঘুমাচ্ছ না হুজুর আমি চোর নয় চোর নও আমি চুরি করিনি হুজুর কেউই কিন্তু কোনোদিন চুরি কইরা কয়না চোর কেনা তার মানে সম্মানের হানি হইব আমার মনে হয় তার ঘরটা পুরা ডাকানি কুনি বিছাইরা দেহি পাইনি যাও তার ঘর তল্লাশি করে দেখো হুজুর এই দেখেন এই দেখেন এই দেখেন দেখি এই তো এই সবগুলো আমার জিনিস তোমাকে ভালো যে আমি আমার বরগড়ায় থাকতে দিয়েছিলাম আর তুমি আমার বাড়ি থেকে চুরি করেছ শুধু চুরি না গেটে দারুণ নমাচ্ছে বিশ্বাস করো হুজুর তাকে বেঁধে থানায় নিয়ে চলো তোমার যদি কোনো কিছু বলার থাকে তাহলে থানায় গিয়ে বলবে আচ্ছা চলুন জোসনা জোসনা আমি কি করব তুমি বলে যাও আমি কেমন করে তোমাকে উদ্ধার করব বলে যাও তুমি আমাকে বলে যাও জোসনা আমি জানি আমি চোর নই আমি অবশ্যই বেঁচে আসব তোমার কাছে আসি জোসনা জোসনা একটি কথা বলবো তুমি যদি পারো আমার বন্ধু রাজ্জাকের কাছে এই সংবাদটুকু তুমি পৌঁছিয়ে দিও আরে ছোরের গোরসো চালায় আয় হাই খোদা এখন আমার স্বামীকে আমি কেমন করে উদ্ধার করব না না যেমন করে হোক আমার স্বামীকে উদ্ধার করতেই হবে খোদা উদ্ধার করতেই হবে এবার বলেন আপনার কি অভিযোগ হুজুর এই সে আসামি একদিন আমি দয়া করে আমার বরগুনায় থাকতে দিয়েছিলাম সে আমার সরলতার সুযোগ নিয়ে একদিন আমার বাড়ি থেকে সকল কিছু চুরি করে নিয়ে যায় এমনকি আমার বাড়ির দারোয়ানকে সে হত্যা করে না হুজুর বিশ্বাস করুন হুজুর আমি চোর নই আমি কখনো চুরি করতে পারিনি উনি বলেছে ওনার পরগনার এক কোণে আমাকে স্থান দিয়েছে এটাও সত্য কিন্তু আমি চুরি করিনি হুজুর বিশ্বাস করুন আমি চুরি করিনি বিচার চাই হুজুর হুজুর বিচার চাই ওরা সবাই আমার স্বামীকে জোর করে ধরে নিয়ে এসেছে দয়া করুন হুজুর আমার স্বামীর প্রতি আপনি এতটুকু দয়া করুন তোমার স্বামী কাঠগড়ায় যে লোকটি দাঁড়িয়ে আছে ওই আমার স্বামী আপনি বিশ্বাস করুন আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ আমার স্বামী চুরি করেনি আমি তো আপনার মেয়ের মতো দয়া করুন একটিবার আমার স্বামীকে আপনি ছেড়ে দিন শোনো মা তুমি আমার মেয়ে আর আমি হচ্ছি বিচারক এই বিচার আসনে বসে স্বজন প্রীতি তো আমি করতে পারবো না মা আমার বিচারে যে অপরাধী হবে
তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা সে যে আপনার বাড়িতে চুরি করেছে তার কোনো প্রমাণ আছে? আছে হুজুর, দুইজন সাক্ষী আছে, একজন অনিল সিং আর একজন সুনীল সিং। হ্যাঁ হুজুর, আমরা প্রখ্যাত সাক্ষী, আমরা গিয়া এই সুরের গড়ে গিয়া জিনিসপত্র সব পাইছি হুজুর, আপনারা সব পাইছি, সব পাইছি হুজুর। আমি হুজুরের পিছনে পিছনে আসছিলাম, হে ওই চুরি করছে। আমি তার কঠিন বিচার করব। আপনি কি জানেন যার বিচার আপনি করতে যাচ্ছেন সে চোর নয়, সে হচ্ছে বঙ্গরাজের একমাত্র সন্তান শাহজাদা আনোয়ার। অসম্ভব, আমি বিশ্বাস করি না। কে তুমি? আমি তারা। তারা? তারা তুমি? তুমি এখানে? তুমি বলছো আমার স্বামী চুরি করেনি, কিন্তু তাও যে বিশ্বাস করবে না যে আমার স্বামী শাহজাদা আনোয়ার, কেউ বিশ্বাস করবে না। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস আপনাকে করতে হবে ভাইজান। তুমি? শাহজাদা আনোয়ার তার এই অবস্থা কেন? সে অনেক কথা ভাইজান, সে আপনাকে পরে বলবো, আপাতত তাকে আপনি মুক্ত করার ব্যবস্থা করুন। ঠিক আছে। আমি আমার বাগনে শাহজাদা আনোয়ারকে নিজ হস্তে মুক্ত করে দিলাম, কিন্তু এই মেয়েটির পরিচয় কেউ কি বলতে পারেন? কে দেবে তার পরিচয়? আমি, আমি দিমু হুজুর, আমি আর আমার স্বামী দিমু। এই মাইয়াটার পরিচয় আমি আর আমার স্বামী দিমু। কে তোমরা? আমরা হইলো জাতে বাইদ্যা। বাইদ্যা? যে আমরা বাইদ্যার জাত। আপনারা কি বলতে পারেন এই মেয়েটির পরিচয়? মাইয়াডার পরিচয় তাইলে হনেন হুজুর, একদিন আমি আর আমার স্বামী গেছি নদীর ঘাটে, যাইয়া দেহি একটা কলার বেলা বাইসা যাইতেছে, হেয়ার পর আমার স্বামীর আমি উডাইবার কইলাম, আমার স্বামী কইল কি, এরপর এরপর আমার স্বামী গেল কলার বেলা আনতে, টাইনা লই আইলো আন্না, পরে তার দেহি আর হিতানে এই সিডিটা লেখা আছে। চিঠি? সিডি? এই সিডিটা লেখা আছে, দেখি তো চিঠিটা। দেখেন হুজুর, দেখি এ তো আমারই হাতের লেখা চিঠি। জোসনাকে যেদিন আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম দাদি, সেদিনই সেই চিঠিখানা আমি জোসনার শিওরে শিওরে দিয়েছিলাম। তাহলে তাহলে তুমি কি আমার মা মেয়ে জোসনা? তুমি তাহলে বেদিন দাদি? ও দাদি, আহে মা, তোরে আমরা কলার বেলায় বাইসে যাইতেছিলি, আমি বেদের মেয়ে নই। আহে মা, একটি বার বাবা বলে ডেকে আমার বুকে আই। আহে মা, যা ওরে যা বোন যা, ঘুরে দাঁড়িয়ে আছিস কেন রে? আহে মা, পিতা
মারি পিতা ভাইজান আমি সমস্ত বড় ভুল করেছি আমারই পুত্র আনোয়ার এই মেয়েটিকে ভালোবাসতো আমি জানতাম মেয়েটি বেদের মেয়ে তাই বেদের মেয়ে বলে তাদের ভালোবাসা আমি মেনে নেয়নি আনোয়ার যখন আমার অবাধ্য তখন আমি জল্লাদের হাতে তুলে দিয়েছিলাম জানি না আনোয়ার কীভাবে বেঁচে আছে তাই আনোয়ার মুক্ত অবস্থায় এই বেদের মেয়েকে বিয়ে করে রাজ্য ছাড়া হয়েছে আমি জানতাম না সে আপনারই কন্যা আমি জানতাম সে বেদের মেয়ে মাজস্তা আমার ভুল হয়েছে আমি যদি কখনো জানতে পারতাম তুমি আমার ভাইজানের মেয়ে তাহলে তোমাকে আমি সাদরে গ্রহণ করতাম আমি কখনো বুঝতে পারিনি তুমি বেদের মেয়ে মান অভিমান বলে বাবা নোয়ার তুমি মান অভিমান বলে শুধু একটি বার আমার কাছে এসো আমার অপরাধের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও তারা কোথায় তারা রাজাক এসো এসো আজ মহাবিলনের পথ দাঁড়িয়ে আছো কেন আমার দিকে চেয়ে আছো কেন হুজুর আর বখিষ্ট খুলে দাও ভাইজান এ হচ্ছে উজির পুত্র মোবারক যত চক্রান্তের বলে এই শয়তান হুজুর আমি অনেক ভুল করছি কেননা লোক মানুষকে অনেক ফারাকে লয়ে যায় গা হুজুর আমার অনেক কিচ্ছু নাই গা আমার মাফ করে দেন আমার ডায়াবেটিস আছে হুজুর হুজুর আমার এক ক্ষমা করে দেন হুজুর আমার নাম হলো মনির আমি কান ধরছি শুনি আমি সকল কাজে সেরমণি আমার বুই রাখা আছে পচা ডুবার পানি হুজুর আমারে মাফ করে দেন হুজুর আমাকে মাফ করে দেন আজ থেকে শুরু হলো জোস্তার প্রেম